রমজান মাসে অনেকেই যারা অ্যাসিডিটি আগে থেকে অনুভব করছেন বা অ্যাসিডিটি অনুভব করেন, অ্যাসিডিটি মানে পেট ব্যথা, বুক জ্বলা, অনেক সময় খাওয়ায় অরুচি অথবা বমি ভাব, অথবা খাওয়ার পর অনেকের ডিসকমফোর্ট বোধ হয়, একটু অস্বস্তি বোধ করা, বিশেষ করে পেট ফুলে যাওয়া, মনে হয় যে পেট ফুলে গেল। অনেকে বলে থাকেন যে আমার এইরকম বিভিন্ন রকম অসুবিধা। তো রমজানে যদি আমরা, এখানে আমি একদম ক্যাটেগরিক্যালি বলতে চাই যে রমজান মাসে আমাদের যে থিমটা রয়েছে যে আমরা রমজান মাসে কম খাবো, এই অনুভূতি নিয়ে যদি আমরা রমজানটা পালন করি তাহলে কিন্তু এই অসুবিধা অনেকটাই হবে না। যেমন সেহরিতে অল্প পরিমাণ খাওয়া, ইফতারেও এই পরিমিতি বোধ, এই পরিমিত খাবার গ্রহণ করলে এই পেট ফুলে যাওয়া এই সমস্ত সমস্যা অনেকটাই থাকবে না। আর সারাদিন না খেয়ে থাকার পর আমাদের মধ্যে অনেকের আবার কিছু প্রবণতা রয়েছে যে একটু অতি তৈলাক্ত এবং গুরুপাক খাবার যেগুলিকে বলা হয়, হ্যাঁ গুরুপাক খাবার যে আমরা অনেক সময় খেয়ে থাকি, তো এগুলি একটু বেশি পরিমাণে খেলে অনেক সময় এই পেট ফুলে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়। তো এই জন্য রমজানে সেহরিতে আমরা আমাদের দেশের স্বাভাবিক খাবার হিসেবে ভাত, মাছ, মাংস এসব আমরা যদি খাই, শাকসবজি, এরপরে ইফতারিতে দেশি ফল অথবা খেজুর, লেবুর শরবত এসব খেয়ে যদি আমরা ইফতার করি কোনো সমস্যাই হবে না। কিন্তু আমরা এই যে অত্যধিক পরিমাণে একেবারে বারবার ব্যবহার করা তেলে তেলে ভাজা বিভিন্ন রকম আইটেম যেগুলো রয়েছে এগুলো যদি খাওয়া হয় অনেক সময় এগুলি এই অসুবিধাগুলো বেশি দেখা দেয়। তো এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে রমজানে পরিমিত বোধ, পরিমিত খাবার এবং পরিমিতি জীবনযাপনে পরিমিত বোধ, এই এটা যদি আমরা মেনটেন করি তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধাই হবে না। এবং তারপরেও যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কী করা যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টাসিড অথবা আমাদের আলসার প্রতিরোধী ওষুধ যে পিপিআই যে আমরা বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, সেগুলি আমরা ব্যবহার করতে পারি। তো এক কথায় বলতে গেলে এখানে খাবারের পরিমিতি, তারপর পরিমিতভাবে পানি খাওয়া এবং প্রয়োজন বোধে ওষুধ সেবন, এর মাধ্যমে আমরা রমজানে ভালোভাবেই জীবনযাপন করতে পারি।